সমস্ত বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর 24,000-এর বেশি শূন্য পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে, যার প্রতিবাদে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, যোগ্য প্রার্থীরা চাকরি পাননি, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। এসএসসি মামলায় প্রায় 8,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হল। মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট এসএসসির এই চাকরি বাতিলের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বেঞ্চকে 6 মাসের জন্য মামলার শুনানি শেষ করার রায় ঘোষণার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বেঞ্চ গত ডিসেম্বর মাস থেকে এসএসসির মামলাগুলি শুনানি শুরু হয়েছিল। প্রায় 3.5 মাস ধরে শুনানি চলেছে। গত 20 মার্চ শুনানি শেষ হয়। তারপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এরপর সোমবার এসএসসি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বসাক এই নিয়োগ বাতিলের ঘোষণা করেছেন। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। বছরে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপত্র যাতে সাধারণ মানুষ দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে। তবে সোমা দাস নামের এক চাকরি প্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছে আদালত। একই সঙ্গে কোর্ট জানিয়েছে 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কিভাবে সেই চাকরি দেওয়া হবে? 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবারও মূল্যায়ন করা হবে। এবার সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্যদের। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9-10 এবং 11-12, এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতি দয় এই নির্দেশ দিয়েছেন, হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স একটি অ্যাডমিসেবল, তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড, সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটাকে সেইগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে মহামান্য বিচার একদমই দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টে আপন করেছে সেটাও আজকে বলে। বিচারপতি বসাক জানিয়েছেন এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক।